আচ্ছা, তো এই যে আপু আসছো, কি উদ্দেশ্যে নিয়ে আসলেন আপু আমাদের মিডিয়ার সামনে? আচ্ছা, প্রথমে তোমার বিয়ে শাদীর কথা বল, তোমার বয়স কত নূপুর? আমার বয়স 18 বছর। 18 বছর, এই যে 18 বছর হয়েছে, তো বিয়ে শাদী করছো এখন না করো না? এখনো বিয়ে শাদী করি নাই, মনের মতো মানুষ পাই না, আমাকে বেদে ছাড়া 3টা 4টা করে বিয়া করে গৃহস্থ ছেলে পাইলে আমি বিয়া করতাম। আচ্ছা, এখন তুমি চাচ্ছো মানে গৃহস্থ পরিবারের একজন ছেলেকে পেলে তুমি বিয়ে শাদী বসবা? গৃহস্থ ছেলেদের কাছে বিয়ে বসবো। আমার মা তো গৃহস্থের সাথে কিভাবে যোগাযোগ করবে নূপুর? যোগাযোগ করবে, আমার নাম্বার আছে মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তুমি একটা ইয়ং মেয়ে, তোমার এখনো বিয়ে শাদী হয় না, এই যে মোবাইল নাম্বারটা দিবা, দেখাচ্ছো অনেক দর্শক অনেক দিক থেকে ফোন দেবে তোমাকে, তো এতে তোমার কোনো সমস্যা ডিস্টার্ব হবে না? ফোন দিলে দিতেই পারে, আমি তো ইউটিউব করছি, প্রতিবেদনের সামনে দাঁড়াইছি মনের মানুষের জন্য যে আমার একটু সহযোগিতা। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ভালো আছো? আচ্ছা, সুন্দর কথা, ভালো আছো। তো আপুর নাম কি? নূপুর আক্তার। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম সুন্দরী নূপুর আক্তারের সাথে, শুনবো তার জীবনের কিছু জানা অজানা কিছু গল্প। আচ্ছা, তো এই যে আপু আসছো, কি উদ্দেশ্যে নিয়ে আসলে নূপুর আমাদের মিডিয়ার সামনে? আচ্ছা, প্রথমে তোমার বিয়ে শাদীর কথা বললা, মনের মতো একটা মানুষ পেলে, তো তোমার বিস্তারিতটা আগে বলো। তো তোমার বাবা মা আছে? মা আছে, বাবা নাই। তো বাবা কোথায়? বাবা মারা ছুঁয়ে চলে গেছে, বাচ্চা আছে না, মারা গেছে, জানি না, যোগাযোগ নাই। কোনো যোগাযোগ নাই তোমাদের সাথে? তোমরা কয় ভাই বোন? আমরা 3টা বোন। 3টা বোন শুধু? আচ্ছা, তো তুমি কি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। আচ্ছা, তো তোমার ছোট আর 2টা বোন আছে? হ্যাঁ, ছোট 2টা বোন আছে, একটা 3 বছরের আর একটা 5 বছরের, আমি সবার বড়। আচ্ছা, তো তোমার মা এখন কি করে? আমার মারা অসুস্থ, মারা বাড়ি বাড়ি বোয়ার কাজ করতো, এখন অসুস্থ হলে কাজে যেতে পারবে না, এখন আমি বাড়ি বাড়ি বোয়ার কাজ করি। তুমি কাজ কেমন করো? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি নূপুরের জীবনের জানা অজানা কিছু গল্প, সে আসছে মিডিয়ার সামনে অনেক দুঃখ কষ্টে পড়ে একটি প্রতিবেদন করার জন্য, তো শুনতেছি আমরা তার বিস্তারিত গল্প। তো নূপুর, তুমি কি লেখাপড়া শিখছো কিছু না শিখো নাই? না, লেখাপড়া করতে চাইছিলাম, কিন্তু টাকা বেকারের জন্য, টাকার জন্য লেখাপড়া করতে পারি নাই, মারা অসুস্থ মুরব্বি মানুষ, বাড়ি বাড়ি বোয়ার কাজ করে প্রতিদিন 100-200-400-500 টাকা পায় ঘর সংসারে যান, এর জন্য লেখাপড়া করাইতে পারি নাই, কিন্তু ছোট 2টা বোন আছে, 2 বোনকে আমি পড়ালেখা করাই। আচ্ছা, সুন্দর কথা, মানে তুমি যে কাজ কাম করো ওইটা দিয়ে লেখাপড়া করো? হ্যাঁ, ওইটা দিয়ে করাই, কিছু জুমাই মানে 500-1000 টাকা পাই, কিছু জুমাই কিছু ঘর ভাড়া দেই, জুমাইয়া জুমাইয়া 2000 টাকা মাসে ঘর ভাড়া, আর কিছু বন্ধুটার লেখাপড়ার জন্য মাদ্রাসার জন্য দেই, আর কিছু ঘর সংসার পালি, অনেক মানে অনেক কষ্ট হয়, অনেক গরিব, দিন আনি দিন খাই ধরতে গেলে। আচ্ছা, তো তুমি এখন নিজেই কাজ কাম করো নাকি? হ্যাঁ, আমি নিজে নিজে বোয়ার কাজ করে, বাড়ি বাড়ি বোয়ার কাজ করতে যাই, মানুষে দেখে শরম দেয়, লজ্জা দেয় যে জোয়ান মেয়ে বোয়ার কাজ করে, মানে মানুষের চেতায় অনেক ঠাট্টা করি আর কি করে, লজ্জা যাইতে পারে না, অনেক কান্না পায়। তোমার বয়স কত নূপুর? আমার বয়স 18 বছর। 18 বছর, এই যে 18 বছর হয়েছে, তো বিয়ে শাদী করছো এখন না করো না এখনো? বিয়ে শাদী করি নাই, মনের মতো মানুষ পাই না, আমাকে বেঁধে ছাড়া 3টা 4টা করে বিয়া করে গৃহস্থ ছেলে পাইলে আমি বিয়া বসতাম। আচ্ছা, এখন তুমি চাচ্ছো মানে গৃহস্থ পরিবারের একজন ছেলেকে পেলে তুমি বিয়ে শাদী বসবা? গৃহস্থ ছেলেদের কাছে বিয়ে বসবো, আমার মা তো গৃহস্থ, বাবা তো বেঁধে, বাসা করে বিয়া করছিল, করাবার পরে মারা থেকে বাবা চলে গেছে, এর জন্য আমার বেঁধে ওর কাছে বিয়া দিতে চায় না, বলছে গৃহস্থ ওর কাছে বিয়ে দেবো। আচ্ছা, সুন্দর কথা। তো দর্শক, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে নূপুর? যোগাযোগ করবে, আমার নাম্বার আছে মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তুমি একটা ইয়ং মেয়ে, তোমার এখনো বিয়ে শাদী হয় না, এই যে মোবাইল নাম্বারটা দিবা, দেখাচ্ছো অনেক দর্শক অনেক দিক থেকে ফোন দেবে তোমাকে, তো এতে তোমার কোনো সমস্যা ডিস্টার্ব হবে না? ফোন দিলে দিতেই পারে, আমি তো ইউটিউব করছি, প্রতিবেদনের সামনে দাঁড়াইছি মনের মানুষের জন্য যে আমার একটু সহযোগিতা করবে, আমার একটা টাচ মোবাইল কেনার টাকা দেবে, কি একটা সেলাই মেশিন কেনার টাকা দেবে ভাইদের কাছে, এটাই আমার অনুরোধ। আচ্ছা, ঠিক আছে, পরিচয় করবে তার আগে আমরা যেমন 2-1 কথা, আমরা যেমন একটা সেলাই মেশিন কেনার টাকা দেয়, একটা সেলাই মেশিন কিনতে গেলে 5000-6000-7000 টাকা লাগে, বেশি টাকা নেয় না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুমি আর কি বলতে চাইলে? আমি বলতে চাইছিলাম কোনো ভাইয়েরা যদি সহযোগিতা করতো, আমি একটা সেলাই মেশিন কিনতাম, আমার অনেক আশা আছে, কি একটা টাচ মোবাইল কেনার টাকা দিলে একটা টাচ মোবাইল কিনতাম। আচ্ছা, ঠিক আছে, করবে আমার সাথে টাচ মোবাইল যোগাযোগ করবে, ভিডিও কলে দেখবে, যদি পছন্দ হয় দিয়ে দেবে। আচ্ছা, সুন্দর কথা বলছে। তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা নূপুর? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, নূপুর তার নাম্বারটা বলেছে, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান সরাসরি নূপুরের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো নূপুর নাম্বারটা বলো। হ্যাঁ, আমি নাম্বারটা
টাকা দিতাছি আমি দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার দেব এক নাম্বারে যদি আমার না পায় আরেকটা নাম্বারে ফোন দিলে পাবে একটা মায়ের কাছে থাকে একটা আমার কাছে থাকে আচ্ছা ঠিক আছে বলো তোমার নাম্বার দুইটাই বলো 01401 68 9907 আচ্ছা আরেকটা আচ্ছা বলো 01401 01 68 68 9907 9907 আচ্ছা তো আরেকটা বলো 01 01 8 12 12 তারপরে 540 540 546 546 হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলো 01 01 8 12 12 540 540 546 546 হ্যাঁ দুই নাম্বারটা ভালো করে তুললে আমার ফোন দিবেন পাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দর্শক আমরা এত সময় ছিলাম নূপুরের সাথে কোনো ভাইরা খারাপ ব্যবহার করবেন না খারাপ নজর আমার দিকে তাকাইবেন না আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আর কিছু না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এত সময় ছিলাম নূপুরের সাথে শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আরএসটিভি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আছে পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ইতি আসসালামু আলাইকুম।